প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। একবার ভেবে দেখুন, আপনি হাঁটছেন ভূপৃষ্ঠ থেকে হাজারো ফুট উঁচু কোনো পথ দিয়ে, কিংবা সাগরের উত্তাল ঢেউয়ে আছড়ে পড়ছে কোনো সেতুতে, আর সেখান দিয়ে পার হচ্ছেন আপনি। চিন্তা করতে ভয় লাগলেও বাস্তবেই রয়েছে এমন বিপজ্জনক পথ। আর বিশ্বের নানা প্রান্তে থাকা এ সকল রাস্তা দিয়েই প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ। আজ আপনাদের এমন বিপজ্জনক রাস্তা সম্পর্কে জানাবো। প্রশান্ত মহাসাগরের রাস্তা 8.3 কিলোমিটার দীর্ঘ এই পথ পেরুতে আপনার লাগবে 30 মিনিট। বিভিন্ন দ্বীপে যুক্ত হওয়া এই সেতুটি রয়েছে 8টি শাখা প্রশাখা। প্রতিনিয়তই সাগরের বিশাল ঢেউ এই সেতুতে আঘাত হানে। ভয়ঙ্কর এই স্থানটির ভ্রমণের জন্য বেশ চমৎকার। প্রতি বছর হাজারো দর্শনার্থী এই দ্বীপগুলোতে ঘুরতে আসেন এবং এই সেতুটি অতিক্রম করেন। সাউথ ইয়াঙ্গাস রোড 43 মাইল দীর্ঘ ভয়ঙ্কর এই রাস্তাটি বিলিভিয়ায় অবস্থিত। এটি ডেথ রোড বা মরণ পথ হিসেবেই বেশি পরিচিত। প্রতি বছর রাস্তাটিতে দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারান, তবুও নিকটস্থ গ্রামবাসীদের এই পথই ব্যবহার করতে হয়, কারণ এ পথ ছাড়া আর কোনো রাস্তা তাদের জানা নেই। হিমালয়ের রাস্তা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতমালায় স্বাভাবিকভাবেই রাস্তাগুলো বিপজ্জনক থাকবে, কিন্তু এটি যে কতটা ভয়ঙ্কর তা না দেখে বোঝার উপায় নেই। প্রায়ই এই রাস্তাটির বরফ ও পানিতে ঢেকে যায়, চলাচলের ক্ষেত্রেও খুবই পিচ্ছিল। এই রাস্তায় প্রায়ই ঘটে বড় ধরনের দুর্ঘটনা। চীনের চুড়ঙ্গের ভিতর দিয়ে নির্মিত এই রাস্তাটির দৈর্ঘ্য 1200 মিটার। 5 বছর সময় ধরে এই রাস্তাটি তৈরি করেছেন চীন। বিপজ্জনক এই রাস্তাটি দিয়ে প্রতিদিন জীবন জীবিকার তাগিদে মানুষ চলাচল করে। কারাকোরাম হাইওয়ে এই রাস্তাটি পাকিস্তান ও চীনের মধ্যে সংযোগ স্থাপন করেছে। 16,000 ফুট দীর্ঘ এই রাস্তাটি বিশ্বের ভয়ানক বিপজ্জনক রাস্তার মধ্যে অন্যতম। ডাল্টন হাইওয়ে এই রাস্তাটি আলাস্কার জনশূন্য এলাকায় অবস্থিত। এই রাস্তা পার হতে গিয়ে এ যাবৎ অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেলে সাবস্ক্রাইব করে মোবাইল আইকন ক্লিক করুন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।